আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের কাছে এসেছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং A2Y এর যৌথ উদ্যোগে পরিচালিত জনপ্রিয় ফেসবুক পেজ ঘরে বসে শিখি এই পেজ থেকে এসেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি পাঠ নিয়ে এসেছি। শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠটি হচ্ছে আজকে আমাদের যোগ্যতা ভিত্তিক একটি সমস্যা সমাধান করব। ঠিক আছে বন্ধুরা, তোমরা তোমাদের খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। আজকে তোমাদের প্রাথমিক গণিত বই না নিলেও হবে। ঠিক আছে বন্ধুরা, আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ তারেক হাসান, সহকারী শিক্ষক বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বোচাগঞ্জ দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তোমাদের খাতা এবং কলম নিয়ে বসে পড়েছো, এর অর্থ তোমরা আজকের ক্লাসের জন্য প্রস্তুত, তাই না? তাহলে চলো আমরা আমাদের যোগ্যতা ভিত্তিক সমস্যাটি সমাধান করি। ঠিক আছে বন্ধুরা, তোমরা লক্ষ্য করো এখানে আমি লিখেছি গুণিতক ও গুণনীয়ক। হ্যাঁ বন্ধুরা, এই অধ্যায়টি তোমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছো, তাই নয় কি? হ্যাঁ বন্ধুরা, সেই অধ্যায়ের আমরা আজকে একটি যোগ্যতা ভিত্তিক সমস্যা সমাধান করব। ঠিক আছে, তোমরা একটু হোয়াইট বোর্ডে লক্ষ্য করো কি বলেছে। 15, 35 ও 75 তিনটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। কেন বলা হয়েছে দুই অঙ্ক বিশিষ্ট? কারণ দেখো 15 তে দুটি অঙ্ক রয়েছে, 1, 5, আবার 35 এ দুটি অঙ্ক রয়েছে, 3, 5, আর 75 এ দুটি অঙ্ক রয়েছে, 7, 5। তাহলে তিনটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে বলা হয়েছে দেখো, ক নম্বরে 15 এর মৌলিক উৎপাদক গুলো লিখো। খ নম্বরে বলেছে সংখ্যা তিনটির গ সা গু নির্ণয় করো, আর গ নম্বরে বলা হয়েছে সংখ্যা তিনটির ল সা গু নির্ণয় করো। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা সমস্যাটির সমাধান শুরু করে দিই। ঠিক আছে, আচ্ছা তোমরা বোর্ডে লক্ষ্য করো সমাধান। তাহলে আজকে আমরা প্রথমে কি ক নাম্বার সমাধান করব। যে শিক্ষার্থীরা, ক নাম্বারে বলেছে 15 এর মৌলিক গুণনীয় মৌলিক উৎপাদক গুলো লিখো, তাই না? তোমরা নিশ্চয় জানো যে উৎপাদক এবং গুণনীয়ক একই জিনিস, তাই না? গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক। আর গুণনীয়ক আমরা কিভাবে বের করবো বা উৎপাদক কিভাবে বের করবো? 15 বলেছে, ঠিক আছে আমরা এই পাশে দেখি কিভাবে বের করা যায়। দেখো 15 কে আমরা, আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, গুণনীয়ক জিনিসটা তোমাদের তো এর আগেও শিখিয়েছি, আবার একটু ঝালাই করে নিই। ঠিক আছে, কোন সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে ওই সংখ্যাগুলো হচ্ছে উক্ত সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক। তাহলে এই 15 এর মৌলিক উৎপাদক আমরা বের করার আগে 15 এর উৎপাদক বা গুণনীয়ক গুলো আগে বের করি। ঠিক আছে বন্ধুরা, দেখো 1 হচ্ছে সকল সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক, তাহলে 15 1 দিয়ে 15 কে আমি ভাগ দিলাম, কত থাকলো 15 থাকলো। এরপরে আমরা 3 দিয়ে ভাগ দিলাম, 3 5 15। শিক্ষার্থীরা, এই 5 কে 3 কে তো ভাগ করা যায় না। আচ্ছা এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে মৌলিক সংখ্যাটা কি। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি এর আগেও শিখিয়েছিলাম যে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেই সংখ্যাটিকে আমরা বলছি মৌলিক সংখ্যা। তাহলে এখানে কিন্তু 1 মৌলিক সংখ্যা নয়, 3 কিন্তু মৌলিক সংখ্যা এবং 5ও মৌলিক সংখ্যা, আর 15 কিন্তু মৌলিক সংখ্যা নয়, তাই না বন্ধুরা? কারণ 15 কে ভাগ করা যায় 3 এবং 5 দিয়ে, যদি আমরা 3 5 গুণ করি তাহলে কত আসে, 15 আসে। তাহলে 15 কিন্তু গুণনীয়ক আছে বা উৎপাদক কয়টি আছে, 4টি আছে। তাহলে 15 মৌলিক সংখ্যা নয়। আমাদের কি বলেছে, 15 এর মৌলিক উৎপাদক, মৌলিক চেয়েছে বন্ধুরা, কারণ 15 এর উৎপাদক 4টি, 1 3 5 আর 15। তোমরা কিন্তু 4টি লিখে দিলে হবে না, কারণ তোমাকে বলা হয়েছে 15 এর
মৌলিক উৎপাদকগুলো লেখো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা 15 এর মৌলিক উৎপাদক কি পেলাম বলো তো? হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকেই বলতেছো 3 এবং 5, তাহলে আমরা লিখে ফেলি 15 এর মৌলিক উৎপাদক কত বন্ধুরা? এটা আমরা মিশিয়ে দিই, এটা আমাদের প্রয়োজন নেই বন্ধুরা। এখন উৎপাদক 3 ও 5, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের ক নাম্বার সমস্যার সমাধান করে ফেলেছি, তাই না? তাহলে 15 এর মৌলিক উৎপাদক হচ্ছে কত? 3 ও 5। তোমরাও নিশ্চয়ই করেছো খাতার মধ্যে। এবারে আমরা চলে যাব আমাদের খ নাম্বার সমস্যার ক্ষেত্রে, ঠিক আছে? দেখো খ নাম্বারে বলেছে সংখ্যা 3টির গ সা গু নির্ণয় করো। যে শিক্ষার্থীরা গ সা গু এর পূর্ণরূপ বলো তো তোমরা। তোমরা অনেকেই বলছো হয়তো বা গ সা গু অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এর অর্থ যে গুণনীয়ক গুলো সবার কাছে থাকে এবং সবচেয়ে বড় যে গুণনীয়কটি হয় সেটি হচ্ছে গ সা গু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে সংখ্যা 3টির গ সা গু, সংখ্যা 3টি কি? এই যে বন্ধুরা 15, 35 ও 75, এই সংখ্যা 3টির গ সা গু নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা করে ফেলি, তোমরা বোর্ডে লক্ষ্য করো। তাহলে এটা কয় নাম্বার? খ নাম্বার। তাহলে খ নাম্বারে তাহলে সংখ্যা 3টি কত? 15, 35, 75। তাহলে আমরা প্রথমে কি করব? 15 এর বন্ধুরা গুণনীয়ক বলেছে, তাহলে আমাদের অবশ্যই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে আমাদের আগে গুণনীয়ক গুলো বের করে নিতে হবে। 15 এর সকল গুণনীয়ক, তাহলে বন্ধুরা আমরা কিন্তু গুণনীয়ক 15 একটাকে বের করে ফেলেছিলাম, কত পেয়েছিলাম বলো তো? 1 পেয়েছিলাম, 3 পেয়েছিলাম, 5 আর কত? 15, তাই না? এখানে কিন্তু বলা হয় নাই মৌলিক গুণনীয়ক, বলা কিন্তু হয় নাই, অতএব আমরা সকল বলেছি, তাহলে আমাকে সবগুলোই লিখতে হবে। এবারে 35, 35 এর সকল গুণনীয়ক আমরা বের করি। শিক্ষার্থী বন্ধুরা দেখো তো 35, এই 35 কে তোমরা এর আগেও বলেছি যে 1 দিয়ে সকল সংখ্যাকে কি করা যায়? ভাগ করা যায়। তাহলে 1 দিয়ে আগে দেই, কারণ 1 সকল সংখ্যার গুণনীয়ক। 35 হলো, এরপরে 2 দিয়ে ভাগ করা যায় না বন্ধুরা, কোন বেজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় না, তাই না? কারণ একের ঘরে 5 আছে, তাহলে অবশ্যই এই সংখ্যাটি বিজোড়। আচ্ছা তাহলে আমরা 3 দিয়ে জানা 5 দিয়ে যায়, 5 সাথে 35, আর কি ভাঙানো যায়? যায় না বন্ধুরা, এর মৌলিক সংখ্যা এও হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা 35 এর গুণনীয়ক কয়টি পেলাম দেখো? 1, 5, 7 ও 35, কারণ কোন সংখ্যা নিজেই তার একটি কি? গুণনীয়ক। তাহলে আমরা লিখে ফেলি 1, এরপর কত বন্ধুরা? 5, 7 আর কত? 35, আমরা মিশিয়ে দিলাম। এবারে বন্ধুরা আমাদের আরেকটি রয়েছে 75, 75 এর সকল গুণনীয়ক আমরা বের করি। কত হবে বন্ধুরা? 1 দিয়ে আগে দাও 75, এবারে 3 দিয়ে দাও 3 25 75, এবারে 5 দিয়ে দাও 5 5 25, তাই না বন্ধুরা? এবারে আমরা কি কি পাচ্ছি লক্ষ্য করো, 1 পাচ্ছি, 3 পাচ্ছি, 5 পাচ্ছি, এরপরে কত? 25 লিখবে না বন্ধুরা? এখানে আরেকটা আমরা পাবো, দেখো এই যে এই উৎপাদক গুলা গুণ করো 3 5 15, 15 কিন্তু আসবে একটি, তাহলে 15, এরপরে 25 আর কত? 75, আমরা মিশিয়ে দিলাম। আচ্ছা 75, তাহলে প্রিয় বন্ধুরা আমরা এই 15 এর সকল গুণনীয়ক, 35 এর সকল গুণনীয়ক এবং 75 এর সকল গুণনীয়ক পেয়ে গেলাম, তাই না? এখন আমরা বলেছি গ সা গু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ এই গুণনীয়ক গুলোর মধ্যে কোন গুণনীয়কটি কি?
সবার কাছে আছে, ঠিক আছে বন্ধুরা, সবার কাছে আছে, এবং যেটা সবচেয়ে বড় সেটি হচ্ছে আমাদের গসাগু, ঠিক আছে। তাহলে আমরা লক্ষ্য করি বন্ধুরা, এখানে এক আছে, শিক্ষার্থীরা আমি সবুজ রং দিয়ে সবুজ কলম দিয়ে দিচ্ছি, তোমাদের কিন্তু সবুজ কলম দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য আমি দিচ্ছি। এখানেও এক রয়েছে, এখানেও এক রয়েছে, এখানে তিন রয়েছে, এখানে কিন্তু তিন নেই, এখানে তিন আছে। তাহলে এটা সাধারণ নয়, মানে সবার মাঝে যেটি যে উৎপাদক বা যে গুণনীয়কটি রয়েছে সেটি হচ্ছে সাধারণ। তাহলে এখানে পাঁচ রয়েছে, এখানেও পাঁচ রয়েছে, এখানেও পাঁচ রয়েছে, ঠিক আছে বন্ধুরা। আর কি মিল আছে দেখো, এখানে পনেরো রয়েছে, এখানে পনেরো আছে, কিন্তু এখানে পনেরো নেই, তাই না? তাহলে বন্ধুরা আমরা দেখতে আমরা লিখতে পারি যে পনেরো পঁয়ত্রিশ ও পঁচাত্তর এর সকল সাধারণ গুণনীয়ক কত বন্ধুরা? এক ও পাঁচ, তাই না? এক ও পাঁচ, কারণ এরা সাধারণ সবার মাঝে আছে। আর এই গুণনীয়ক গুলোর গুণনীয়ক গুলোর মধ্যে সবচেয়ে বড় কে কে শিখেছে বন্ধুরা? সবচেয়ে বড় কে? পাঁচ। এই যে গসা, গরিষ্ঠ, গরিষ্ঠ অর্থ হচ্ছে বড়, তাই না? তাহলে অতএব পনেরো পঁয়ত্রিশ ও পঁচাত্তর এর গ সা গু কত বন্ধুরা? পাঁচ। তাহলে বন্ধুরা আমাদের হয়ে গেল খ নাম্বার সমস্যার সমাধান। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা যে সংখ্যাগুলোর আমরা গসাগু বের করব, সেই সংখ্যাগুলোর গুণনীয়ক যদি আমরা বের করতে পারি, সেই গুণনীয়কগুলোর মধ্যে যে গুণনীয়কগুলো সকল প্রতিটি সংখ্যার গুণনীয়ক এবং সবচেয়ে বড় সেটি হবে আমাদের নির্ণেয় গসাগু। তাহলে আমাদের খ নাম্বার সমস্যার সমাধান আমরা করতে পেরেছি। আশা করি তোমরা খাতায় লিখতে পেরেছ, তাই না বন্ধুরা? এবারে শিক্ষার্থী বন্ধুরা আমি তাহলে এই ক নাম্বার এবং খ নাম্বার সমস্যার সমাধানটি মিশিয়ে দেই, আর তোমরা নিশ্চয়ই লিখতে পেরেছ। আচ্ছা, এবারে শিক্ষার্থী বন্ধুরা আমাদের গ নাম্বার প্রশ্নের সমস্যার আমরা সমাধান করব। সংখ্যা তিনটি লসাগু নির্ণয় করব। আমরা একটু কি করলাম? গসাগু, এবারে লসাগু, ঠিক আছে বন্ধুরা? তাহলে সংখ্যা তিনটি এই যে পনেরো পঁয়ত্রিশ এবং পঁচাত্তর, তাহলে আমরা গ নাম্বার দিলাম এখানে। এবারে বন্ধুরা আমরা এগুলো পনেরো পনেরো সমান কি লিখতে পারি বন্ধুরা? তিন গুণ পাঁচ, তাই না? এগুলো কি উৎপাদক না? হ্যাঁ বন্ধুরা, এগুলো হচ্ছে মৌলিক উৎপাদক। এবার পঁয়ত্রিশ পাঁচ গুণ সাত আর আছে আর নেই বন্ধুরা। এবারে আছে কত? পঁচাত্তর। বন্ধুরা এগুলো কিন্তু আমরা একটু আগে বের করেছি, তাই না? তাহলে আমি আর তোমাদের দেখিয়ে দিলাম না। এবারে দেখো পঁচাত্তর, দেখো পঁচাত্তরকে তিন গুণ পাঁচ, তিন পাঁচে কত হয়? পনেরো। আর কত? গুণ পাঁচ, পাঁচ পনেরো পঁচাত্তর। সেক্ষেত্রে বন্ধুরা তোমরা নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার আপনি পঁচিশ দিলেন না কেন? পঁচিশ দিয়েও তো পঁচাত্তরকে ভাগ করা যায়। কিন্তু প্রিয় বন্ধুরা
এখানে কিন্তু আমাদের মৌলিক উৎপাদকগুলো লিখতে হবে, তাই না? না হলে কিন্তু তুমি লসাগুটা বের করতে পারবে না, ঠিক আছে? এবার লক্ষ্য করো বন্ধুরা, আমরা যদি এই উৎপাদকগুলোকে লক্ষ্য করি তাহলে কোন উৎপাদকটি কতবার রয়েছে সেটি আমরা বের করতে পারবো, তাই না? তাহলে আমরা একটু লিখে নিই যে 15, 35 ও 75 এর মৌলিক উৎপাদক গুলো তুলনা করলে দেখা যায় যে তিন রয়েছে কয়বার বন্ধুরা দেখো তো, সর্বোচ্চ একবার, একটাতে কিন্তু এখানে একবার এখানে একবার, তাহলে আমরা একবার ধরবো, ঠিক আছে? যে তিন রয়েছে সর্বাধিক কয়বার, একবার, তাই না বন্ধুরা? তিন রয়েছে একবার। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো স্যার এখানে তো তিন রয়েছে কিন্তু মানে একটাতে সর্বোচ্চ কয়বার আছে, একবার বেশি তো নেই। আচ্ছা, তিন রয়েছে একবার, পাঁচ রয়েছে কয়বার বন্ধুরা দেখো, এখানে পাঁচ, এখানে এখানে কিন্তু দুইবার আছে, এই যে এইটা এখন আমরা একটাতে দুইবার আছে, তাহলে আমরা পাঁচ লিখবো দুইবার, পাঁচ রয়েছে দুইবার, এবং সাত রয়েছে, সাত কয়বার রয়েছে বন্ধুরা? এখানে শুধু সাত, আর কোথাও কিন্তু সাত নেই, সাত রয়েছে একবার। অতএব 15, 35 ও কত, 75, 75 এর লসাগু কত বন্ধুরা? এখানে তিন রয়েছে একবার, তাহলে তিন গুণ পাঁচ রয়েছে কয়বার, দুইবার, পাঁচ গুণ পাঁচ, সাত রয়েছে একবার, তাহলে বন্ধুরা আমাদের কত হলো, তিন পাঁচে 15, পাঁচ 15 75 আর সাত গুণ, দেখো তো 75 আর সাত গুণ করলাম আমরা, পাঁচ সাথে 35 পাঁচ, হাতে কত তিন, সাত সাথে 49 আর তিনে 52 কত হলো বন্ধুরা, 525, তাহলে 525 আমাদের লসাগু নির্ণয় হয়ে গেল। আমরা কি হয়ে করলাম বন্ধুরা, আমি আরেকটু তোমাদের বলে দেই, সেটা হচ্ছে আমরা 15, 35 এবং 75 এর কি করলাম, প্রথমে মৌলিক উৎপাদকগুলো গুণ করে করে দেখালাম। এই মৌলিক উৎপাদকগুলোর মধ্যে আমরা দেখলাম যে কোন মৌলিক উৎপাদকটি সর্বাধিক কতবার রয়েছে, যে মৌলিক উৎপাদকটি সর্বাধিক যতবার থাকবে তাদের গুণফলই হবে নির্ণেয় লসাগু, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে বন্ধুরা? লক্ষ্য করো আমরা সেজন্য লিখেছি 15, 35 ও 75 এর মৌলিক উৎপাদকগুলো তুলনা করলে দেখা যায় যে তিন রয়েছে সর্বাধিক একবার, পাঁচ রয়েছে দুইবার। বন্ধুরা এখানে আসলে সর্বাধিক লেখা উচিত ছিল, আমরা লিখে দিই, হ্যাঁ সর্বাধিক, আসলে সর্বাধিক কথাটা লিখতে হবে, সর্বাধিক দুইবার, আমার সাত রয়েছে এখানে আমি মিশিয়ে দিই, আবার লিখি সর্বাধিক একবার, সর্বাধিক একবার, সর্বাধিক মানে কি সব মানে সর্বোচ্চ একবার রয়েছে, তাই না? তাহলে পাঁচ রয়েছে সর্বাধিক দুইবার এবং সাত রয়েছে সর্বাধিক একবার, এই এই মৌলিক উৎপাদক গুলোর গুণফলই হবে আমাদের নির্ণেয় লসাগু, ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা বলতে পারি অতএব 15, 35 ও 75 এর লসাগু, এই দেখো মৌলিক উৎপাদকগুলো গুণ করলাম আমরা, গুণফল আমাদের আসলো 525, এটি হচ্ছে আমাদের নির্ণেয় লসাগু, ঠিক আছে বন্ধুরা? আমরা তাহলে এই যোগ্যতা ভিত্তিক সমস্যার এই যে আমাদের রয়েছিল গুণিতক ও গুণনীয়ক অধ্যায়ের, এটি আমরা ইতিমধ্যে সমস্যাটির সমাধান করে ফেলেছি। তোমরা আশা করি আমার সাথে সাথে তোমাদের খাতায় সমস্যাটি সমাধান করতে পেরেছ, ঠিক আছে বন্ধুরা? তাহলে এবার তোমাদের আমি একটি বাড়ির কাজ দেই, এ ধরনেরই এই গুণিতক ও গুণনীয়ক অধ্যায়ের সাথে
সামঞ্জস্য রেখে আমি তোমাদের আরেকটি যোগ্যতা ভিত্তিক সমস্যা দিচ্ছি। তোমরা বাড়িতে এটি করবে, আমার আমার মেসেঞ্জার অথবা এই ঘরে বসে শিখির ক্লাসের কমেন্টে জানিয়ে দিও। ঠিক আছে বন্ধুরা, তাহলে এটা আমি মিশিয়ে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লেখেন বি। বাড়ির কাজ, বাড়ির কাজ। ঠিক আছে বন্ধুরা, আমি এটা দুই নাম্বার দিলাম, যেহেতু আমরা এক নাম্বার একটা সমস্যা যোগ্যতা ভিত্তিক সমস্যা সমাধান করেছি, আমি এটা দুই নাম্বার দিলাম। সংখ্যাসমূহ লক্ষ্য করো, সংখ্যাসমূহ লক্ষ্য করো। এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, 5, 10, 15, 12, 5, 10, 15, 12, 25, 18, 3, 36, 6, এই সংখ্যাগুলো লক্ষ্য করো। ঠিক আছে বন্ধুরা, এবারে কি করতে হবে লক্ষ্য করো, ক নাম্বারে বলেছে, কি বলেছে, সংখ্যাগুলোর মধ্যে 5-এর গুণিতক কোনগুলো, সংখ্যাগুলোর মধ্যে 5-এর গুণিতক কোনগুলো। আচ্ছা আমি আগে লিখে নি বন্ধুরা, তারপরে বুঝিয়ে দিচ্ছি। এবারে খ নাম্বার, 3 ও 5 উভয়ের গুণিতক গুলো লিখো, 3 ও 5 উভয়ের গুণিতক গুলো লিখো। আচ্ছা এবারে গ নাম্বারে শেষের তিনটি সংখ্যার লসাগু বের করো, সংখ্যা সমূহ লক্ষ্য করো, 5, 10, 15, 12, 25, 18, 3, 36, 6। কোন নম্বরে বলেছে সংখ্যাগুলোর মধ্যে 5-এর গুণিতক কোনগুলো। ঠিক আছে বন্ধুরা, তোমরা জানো গুণিতক কি জিনিস, তারপর বলে দেব কি। হ্যাঁ বন্ধুরা, কোন সংখ্যাকে গুণ করে করে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ওই সংখ্যার গুণিতক। তাহলে 5-এর গুণিতক কোনগুলো তোমরা নিশ্চয় পারবে, আজকে আমি বলে দিচ্ছি না, তোমরা বাড়িতে করবে। 3 ও 5 উভয়ের গুণিতক গুলো লিখো, 3-এর এবং 5-এর উভয়ের গুণিতক, অর্থাৎ যে সংখ্যাটিকে 3 দিয়েও ভাগ করা যাবে এবং 5 দিয়েও ভাগ করা যাবে সেই সংখ্যাটি বের করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা করবে অবশ্যই, 3 ও 5-এর গুণিতক গুলো লিখো। শেষের তিনটি সংখ্যা, শেষের তিনটি সংখ্যায় দেখো বন্ধুরা, এই যে সে এই 3, 36 আর 6, এই তিনটি সংখ্যা কি বের করতে হবে, লসাগু। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা বাড়ির কাজটি লিখে নিয়েছো এবং তোমাদের বাড়ির কাজটি কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা আজকে ক্লাসের একেবারে শেষে চলে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে দুটি কথা বলে যাই, সেটি হচ্ছে তোমাদের স্কুল প্রায় 4 মাস ধরে বন্ধ রয়েছে, 4 মাসেরও বেশি সময় ধরে, কিন্তু এই করোনা মহামারীতে বাসায় বসে থাকলে চলবে না, তোমাদের লেখাপড়াটা কিন্তু অবশ্যই অবশ্যই চালিয়ে যেতে হবে। তোমাদের বছর শেষে অবশ্যই অবশ্যই পরীক্ষা কিন্তু হবে, আর এই পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি প্রয়োজন, আর আমরা এই ঘরে বসে শিখিতে ক্লাস নিয়ে আসছি, আর তোমাদের অবশ্যই এই ক্লাসগুলো দেখে বাড়িতে পড়ালেখাটা কন্টিনিউ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, বাসায় বসে থাকলে চলবে না, আর বাইরে অবশ্যই তোমরা বের হবে না, কারণ করোনা মহামারী কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে। তোমরা বাসায় থাকবে, নিরাপদে থাকবে,
তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, তোমাদের দীর্ঘায়ু কামনা করছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।